কি করছো দীপু? এই পার্সটা দাও তো। কেন পার্স নেই এখন তুমি কি করবে? চিবিয়ে খাবো, হয়েছে বুঝেছো? আরে কি হয়েছে এটা কি বলবে তো? রাজার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। কি? রাজার অ্যাক্সিডেন্ট হয়েছে? কেমন আছে? ভালো আছে তো? এত বড় ঘটনা ঘটে গেল, আমি কিন্তু কিছুই জানতে পারলাম না। দীপু 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 তুমি এখন কি কি করবে ভাবছো? ওকে দেখতে যাচ্ছি, তাই আমিও যাবো। তা তুমি যাও না, সেখানে পার্সেল কি দরকার বলো? শোনো, এই 50-100 টাকা খুচরো নিয়ে চলে যাও, তাতে তোমার গাড়ি ভাড়া হয়ে যাবে। শোনো, বাজে কথা না বলে যেটা করতে বলছি সেটা করো। দেখো দীপু, তুমি যদি ভেবে থাকো ওদের টাকা দিয়ে হেল্প করবে, তাহলে জেনে রাখো সেটা কিন্তু হবে না। শোনো, সব সংসারেই অশান্তি হয়, ওদের এখন যে অবস্থা তাতে ওদের পাশে আমায় এখনই দাঁড়াতে হবে। দেখো দীপু, রাজার শ্বশুর বাড়ি বড় লোক, যা করবার ওনারাই করবে। তুমি এত টাকা টাকা করে পাগল হচ্ছো কেন বলো তো? পাগল হচ্ছি কারণ রাজা আমার ভাই, তাই। রাজা আমার ভাই তাই, আর ওই রাজাই তোমাকে দু চোখে দেখতে পারে না। এখন বিপদে পড়েছে বলে তোমার মাথায় ওরা কাঁঠাল ভাঙার চেষ্টা করছে। নিশ্চয় নিশ্চয় তোমার মা চোখে জল নিয়ে এসে তোমাকে বলেছে যে দীপু দীপু রাজাকে বাঁচা। শোনো দীপু, এইভাবে কিন্তু হতে পারে না। তুমি তুমি ব্যাপারটা বুঝছো না কেন? ওরা তোমাকে এইভাবে মার খাওয়াচ্ছে আর তুমি সেই সঙ্গে ছুটছো। এই তোমার বাজে কথা বন্ধ করবে, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। দেখো দীপু, আমি কিন্তু তোমাকে হসপিটাল যেতে বারণ করছি না, বলছি টাকা দিয়ে হেল্প করবার কোনো দরকার নেই। শোন না, তুমি এইভাবে ওদের চোখে ভালো হতে পারবে না। তুমি যেরকম খারাপ ছিলে সেরকমই খারাপ থাকবে। সরে যা দীপু। তুমি এইভাবে ওকে কিভাবে ঠেলে দিলে তুমি? তোমার কাছে তোমার মা ভাই সবথেকে আপন হলো, আর এই তুমি কদিন আগে পর্যন্ত আমাকে বলেছ যে ওরা তোমার কাছে এমন ব্যবহার করে যে তোমার মাঝে মাঝে মনে হয় তুমি ওদের সচ্ছে, আর ওরাই কিনা তোমার কাছে এখন প্রিয় হয়ে গেল। দীপু 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 তুমি বোঝো, তুমি বোঝার চেষ্টা করো। দেখো তুমি বোকা, তুমি তাই বুঝতে পারছো না। তোমার মাকে তুমি চেনো না, কি জিনিস তুমি বোঝো না। এইরকম বিপদের মুহূর্তে ওরা জাস্ট তোমাকে ইউজ করতে চাইছে, জাস্ট ইউজ করতে চাইছে। দেবী শাখা